মুসলিম পিটিশনার দাঁড়িয়ে আছে, কোর্টে ঢুকেছে, তাকে বলে যায় এটা কি মসজিদ নাকি, দাড়ি ফাড়ি নিয়ে এখানে কোর্টের মধ্যে ঢুকে গেছে, বেরান কোর্ট থেকে। একজন হেডমাস্টারকে ডেকেছিল, সেই মামলাটা আমি পরে অ্যাপিল কোর্টে করে স্টে করেছিলাম, তার চাকরি ওখান থেকে তাকে ডিমোট করেছিল, করে বেরো কোর্ট থেকে, বেরো কোর্ট থেকে, বেরিয়ে যাও। এই সমস্ত অসভ্যতা করতো দিনের পর দিন একটা লোক কিভাবে কলকাতা হাইকোর্টে অসভ্যতা করেছে, যারা লয়ার আছে তারা দেখেছে, একটা অসভ্য থার্ড গ্রেডের লোক একটা, কি করে লোকটা জজ হলো, কি করে লোকটা জজ হলো। আমার মনে হয় ওর একটা মেন্টাল ট্রিটমেন্ট হওয়ার দরকার আছে, ওকে একটা মানসিক হসপিটালে ওর একটা ট্রিটমেন্ট হওয়া উচিত। ও সত্যি সত্যি স্ট্যান্ডার্ডের আছে কিনা, একটা লেটার একটা বড় নিউট্রাল মেডিকেল সেন্টারে নিয়ে যাও, কাকে চেক আপ হোক, ও যদি হিম্মত থাকে ওই চ্যালেঞ্জটাই ও গ্রহণ করুক যে ও পাগল না ঠিক আছে, নর্মাল ম্যান, ওটাকে দেখতে হবে। কিন্তু শুনুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে স্টেচারে আজ চলে গেছে না, সেই স্টেচারে যে ওর রাজনৈতিক বাবারা এখন যারা আছে না, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয় পায়, ঠিক আছে, ঠিক আছে, জান শুনেন, ভয় কেন, রাজনীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠিত পশ্চিমবাংলায়, পশ্চিমবাংলা ছেড়ে দিন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভারতবর্ষের বুকে, দিল্লির বুকে গত বছরে যে আন্দোলন হয়েছে, দিল্লিতে এমন আন্দোলন কখনো হয়নি। আমাকে এখনকার গভর্নর যিনি আছেন, তিনি আমাকে দার্জিলিংয়ে বলেছিলেন যে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে আমার মনে পড়ে সেই পুরনো দিনের কথা, যখন মুলায়ম সিং যাদব যুব নেতা ছিল, যখন শরদ পাওয়ার যুবক বয়সের নেতা ছিল, যখন মমতা বন্দ্যোপাধ্যায় যুব নেত্রী ছিল। এটা কিন্তু আমাকে এখনকার যে গভর্নর তিনি আমাকে কিন্তু বলেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে প্রচুর সম্ভাবনা, তাই ভয় এত। কেন কেন একটা ছেলের পিছনে এত বড় লাগতে হচ্ছে, কেন একটা ছেলের পিছনে বিজেপিকে পুরো নেমে পড়তে হচ্ছে, কেন একটা ছেলের বিয়ের জন্য নির্মলা সীতারামনকে পার্লামেন্টে স্টেটমেন্ট করতে হচ্ছে, কেন একটা ছেলের জন্য বারবার ইডি সিবিআইকে ডাকা হচ্ছে, কেন একটা ছেলের জন্য বারবার ডায়মন্ড হারবার নিয়ে অ্যাটাক করা হচ্ছে। কখন অ্যাটাক করে, কখন বলে, যখন তার মধ্যে ভায়াবিলিটি থাকে। কিন্তু অভিষেককে এইভাবে নষ্ট করা যাবে না, অভিষেকের গায়ে এতটুকু আঁচড় ওরা কাটতে পারবে না। বললাম তো, ওর রাজনৈতিক বাবারা এখন যারা আছে, ও তো অনেকগুলো রাজনৈতিক বাবা এখন অনেকগুলো হয়েছে, একটা তো পা ধরে পড়ে রয়েছে, আরো এদিক ওদিক রয়েছে, কেউ কেউ আবার কনস্টিটিউশনাল পোস্টেও বসে রয়েছে, কেউ বাইরে পারে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত দেওয়া, ও যখন জজ ছিল চেষ্টা করেছিল অভিষেককে অ্যারেস্ট করে ঢোকানোর, পারেননি। কেন ওখানে শুভেন্দু আছে বলে, মানে কত বড় দু নম্বরই লোক বলো, এর চেয়ে দু নম্বরই লোক কিছু নেই। ও তো করাপশন করাপশন না, ও নিজেই করাপ্টেড, আমি তো বলছি, জানি না এখন শুভেন্দুর কাছ থেকে কত টাকা খেয়েছো,